টিউব ডিকেতে আপনাদের সবাইকে স্বাগতম এই তো কিছুদিন আগের কথা প্রকাশ্যে স্বামীর স্বীকৃতি পেতে কতই কিছুই না করলেন আর এখন সেই স্বামীকে অন্য একজন নারীর হাতে তুলে দিতে চান চিত্রনায়িকা বিশ্বাস আর সেই নারী হলেন হালের আলোচিত অভিনেত্রী পরিমণি অপু বলেছেন পরিমণি চাইলে স্বামীকে দিয়ে দিতে তার ন্যূনতম আপত্তি নেই বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের এক অনুষ্ঠানে এমনই ঘটনা ঘটেছে সম্পদের প্রযোজনা এবং তানিয়া হোসেনের উপস্থাপনায় তারকাদের এই আড্ডা অনুষ্ঠানটি দেখানো হবে ঈদের দিন বিকেল সোয়া পাঁচটায় অনুষ্ঠানটিতে অপু ও পরিমণি ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেডোস অনুষ্ঠানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারকারা সেখানে পরীমনির উদ্দেশ্যে একটি প্রশ্ন ছিল এরকম যদি প্রেম করেন তাহলে মিডিয়ার কার সঙ্গে আপনি প্রেম করবেন এমন প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন পরিমনি তখন পাশ থেকে হাসতে হাসতে অপিবিশ্বাস বলেন কেন সাকিব খান অপবিশ্বাস বলেন পরি চাইলে সাকিব খানের সঙ্গে প্রেম করতে পারে সাকিবকে দিয়ে দেব পরীকে সাকিবের স্ত্রীর মুখে এমন কথা শুনে উপস্থিত অনুষ্ঠানে সবাই হেসে ওঠেন যদিও পর্দার বাইরে অপুকে দিদি বলে সম্বোধন করেন পরে বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে